আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা? আচ্ছা, সবাই ঠিক হয়ে বসো। এই ছেলে, আজকে তোমাদের পড়া আছে ইসলাম ধর্ম, ঠিক আছে? বইটা সবাই নাও, হাতে নাও। ইসলাম ধর্ম দেখো বইটা। ইসলাম ও নৈতিক শিক্ষা বইটার যে নাম, এটা আমাদের আগে জানতে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্মের নাম। আর এই ধর্মের সাথে সাথে আমাদের আরো শিখতে হবে, জানতে হবে, মানতে হবে নৈতিকতা, অর্থাৎ একটা সুন্দর নীতির অনুসরণ করে চলা, সুন্দর নীতির অনুসরণ করে চলা, যার মাধ্যমে আমরা নিজেরাও সুন্দর হব, জাতি সুন্দর হবে, আমাদের ইহকালীন জীবন সুন্দর হবে, মৃত্যুর পরে অনন্তকালীন জীবন, পারলৌকিক জীবন সেটাও সুন্দর হবে। অর্থাৎ এই সুন্দর একটা জীবন ব্যবস্থা পাওয়ার জন্য বা গড়ে তোলার জন্য প্রথমে আমাদের কিছু নৈতিকতা, নৈতিক শিক্ষা, সুন্দর নীতির অনুসরণ করে চলা, এই দিকটা আমাদের জানতে হবে এবং তা আমলে আনতে হবে, ঠিক আছে? দেখো, আজকে আমাদের পাঠ শিরোনাম হলো তাওহীদ। তাওহীদ, তোমরা জানো যে তাওহীদ আরবি শব্দ। এই ছেলে কোন দিকে তাকিয়ে আছো? তাওহীদ শব্দটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ, হ্যাঁ, একত্ববাদ। আমরা অনেক সময় অনেকে ভুল বুঝে থাকি বাদ। এই বাদ শব্দের অর্থটা যেহেতু আমরা সাধারণভাবে বুঝি, বাদ মানে বাদ, বাদ যাওয়া, ছেড়ে দেওয়া, এড়ে দেওয়া, এরকম বুঝলে হবে না। এই বাদ শব্দের ভিতরে আছে যে আল্লাহ এক, একের থেকে সব, অর্থাৎ যোগ, একের থেকে সব কিছু হয়, হয়েছে, একের থেকে হবে, একজনই সব করেছেন, করছেন, করবেন, একজনই মালিক, একজনই স্রষ্টা, একজনই আমাদের খাওয়ায়, পড়ায়, বাসায়, এবং তিনি এক, অদ্বিতীয়, তার কোনো সমতুল্য, সমকক্ষ কেউ নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ অর্থাৎ তাওহীদ। আমরা দেখছি আরবিতে তাওহীদ, তাওহীদ এর অর্থ হলো একত্ববাদ, অর্থাৎ আল্লাহ গোটা বিশ্বজাহান সৃষ্টি করেছেন, তিনি একমাত্র মালিক, তিনি স্রষ্টা, তিনি নিয়ন্ত্রক, তিনি বিধান দাতা, তিনি আমাদের জীবনদাতা, হায়াত দাতা, জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল সব কিছু তিনি একচ্ছত্র মালিক। মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ একমাত্র তারই হাতে, তিনি আমাদের জান্নাত বা জাহান্নাম আমাদের আমলের কারণে একমাত্র তিনি দেবেওয়ালা। এই সব কিছু তার থেকে হচ্ছে, হয়েছে এবং হবে, এই বিশ্বাসকে বলা হয় তাওহীদ। এই ধারণা বা বিশ্বাস, এটাই হলো একত্ববাদের বিশ্বাস। তাহলে আমরা জানতে পারলাম তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আর এই একত্ববাদের অর্থ হলো, ব্যাখ্যা হলো যে সব কিছু একজনেরই থেকে, সেজন কে? সেজন কে? আল্লাহ।
ইনি হলেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মউত দাতা, তিনি একমাত্র সব কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক, তিনি এই বিশ্বজাহানের একমাত্র মালিক, তিনি খালিক, তার সব কিছুই নখদর্পণে, তিনি সব কিছু সৃষ্টি করে যার যতটুকু প্রাপ্য, যেখানে যে পরিবেশ দিলে সে টিকে থাকে, বেঁচে থাকে, চলতে পারে, চলার পথে তার কোনো রকম অসুবিধা হয় না, এ সকল ব্যবস্থাপনা যিনি দিয়েছেন, দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। এই জন্য আমরা কালিমা শাহাদাতের ভিতরে এই কথার স্বীকৃতি দিয়ে বলে থাকি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তাহলে এর অর্থ কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য একমাত্র তিনি, তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তিনি একাই সব কিছু করেন, পারেন, তিনি কখনই এরকম পরিশ্রমী হয়ে ভেঙে পড়েন না, দুর্বল হয়ে যান না, তিনি কোনো এরকম ক্লান্তি তাকে স্পর্শ করে না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি এমন, আমরা সেই আল্লাহ তাআলাকে একমাত্র একক সত্তা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। তাওহীদে যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে না পারি, তাওহীদ মানে যতক্ষণ আমরা না হতে পারি, ততক্ষণ আমাদের কোনো কথা, কোনো ইবাদত, কোনো নামাজ কালাম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপ্রিয়, এবং আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে শান, এই শানের সাথে কোনো কিছুকে শিরিক করা, শরিক করা, এটা আল্লাহ তাআলার কাছে বড় ক্ষোভের বিষয়। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না, শরিক করো না, এটাতে আল্লাহ বড়ই নাখোশ হন, নারাজ হন, আর এটা এত বড় পাপ। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা বা শিরিক করা এটা একটা মহা গুনাহের কাজ, বড় অপরাধের কাজ। আল্লাহ বলছেন, লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলেছেন যে লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শরীক করবেন না। অতএব আল্লাহ আমাদের সব কিছু দেন। দেখো না, আমরা যদি খেয়াল করি, আমরা মুসলিম, আমরা ইসলামে বিশ্বাসী, ইসলাম আমাদের ধর্ম, আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, পৃথিবীতে আমরা যত ধর্ম দেখছি কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলামই একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম, আর যে সকল ধর্ম এগুলো মানুষের তৈরি সৃষ্টি, আমি এগুলোর উপরে কোনো বিধান দেইনি, হুকুম দেইনি, ওরা যা বলে করে এগুলো তাদের তৈরি, তাদের মুখের কথা। অতএব আমরা বলি যেমন জ্ঞানছে রব্বি জিদনি ইলমা, হে আমাদের রব, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। অথচ দেখো পাশাপাশি আমরা দেখি হিন্দু ভাইয়েরা বলে মা সরস্বতী আমাকে জ্ঞান দান কর,
তাহলে ওরা তাওহীদবাদী নয়, ওরা আল্লাহর সাথে শরীক করেছে। কাকে শরীক করেছে? ওরা সরস্বতীকে, ওদের জ্ঞানের দেবতা সরস্বতী, তাই ওরা সরস্বতীর কাছে জ্ঞান চেয়ে, আল্লাহ তাআলা যে জ্ঞান দাতা এখানে আরেকজনকে এই জায়গায় বসিয়ে তারা আল্লাহর সাথে, স্রষ্টার সাথে বা ভগবানের সাথে ওরা শরীক করেছে, করে ওরা জ্ঞান চাচ্ছে একজন দেবতার কাছে। অতএব আমরা তাওহীদবাদী, আমাদের জ্ঞানও দেন আল্লাহ, আমাদের রিজিকও দেন আল্লাহ, আমাদের হায়াতও দেন আল্লাহ, আমাদের মৌতও দেন আল্লাহ, আমাদের ধন সম্পদ এগুলো দেন আল্লাহ। কিন্তু দেখো আমাদের পাশাপাশি পৃথিবীতে অনেক খ্রিস্টান আছে, ওরা ত্রিত্ববাদে বিশ্বাসী, আমরা একত্ববাদে বিশ্বাসী। এই যে তাওহীদ অর্থ একত্ববাদ, আমরা একত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টান জগৎ তৃত্ববাদে বিশ্বাসী। কেমন জানো কি তোমরা? তৃত্ববাদে খ্রিস্টানেরা বিশ্বাসী কিভাবে বলতে পারো? পারো না। শোনো, ওরা আমরা বলি খোদা একজন, আল্লাহ একজন, ওরা বলে যে হ্যাঁ খোদা তিনজন, একজন হলো মরিয়ম, সে আল্লাহর স্ত্রী, অতএব সেও খোদা। মরিয়মের ছেলে যে ঈসা আলাইহিসসালাম, তারা তাকে বিশ্বাস করে এই ভেবে যে ঈসা আলাইহিসসালাম মরিয়মের পেটে হয়েছে, আর জন্মদাতা হলেন আল্লাহ, পিতা হলো আল্লাহ। অতএব আল্লাহ খোদা, মরিয়ম তার স্ত্রী সেও খোদা, আর তাদের ঘরে হয়েছে ঈসা আলাইহিসসালাম তাদের বেটা। অতএব খ্রিস্ট জগতে খোদা ওদের কাছে তিনজন, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হলাম তাওহীদবাদী, অর্থাৎ খোদা একজন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, যার কোন অভাব নাই, আল্লাহুস সামাদ তিনি অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষি নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি আবার কাউকে জন্ম দেননি, অতএব তার বেটা বেটিও নাই, পিতা মাতাও নাই। অথচ খ্রিস্টানরা বিশ্বাসী যে তার বেটা আছে, তার স্ত্রী আছে, নাউজুবিল্লাহ। আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা বিশ্বাসী তাওহীদে, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরীক নাই, ছেলে মেয়ে নাই, তার কোনো পিতা মাতা নাই। অতএব তাওহীদ শব্দের অর্থ আমরা আজ বুঝতে পারলাম যে একত্ববাদ। আর একত্ববাদের ব্যাখ্যা হলো যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সব কিছু ওই একজনেরই থেকে, এর নাম একত্ববাদ। একজনেরই থেকে, একজনই সৃষ্টি করেছেন, একজনই নিয়ন্ত্রণ করেছেন, যেখানে যে জিনিস যতটুকু যার প্রয়োজন একজনেই সমস্ত কিছু দিয়ে প্রয়োজনগুলো মিটায়, এর নাম একত্ববাদ। একজনের থেকেই হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার সব কিছু একদিন ধ্বংস হয়ে ওই একজনের দিকেই ইয়ারজিউন ফিরে যাবে। অতএব আমরা আজ ক্লিয়ার বুঝতে পারলাম যে আমরা মুসলিম, আমরা তাওহীদবাদী, একত্ববাদে বিশ্বাসী। অতএব তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। একত্ববাদের যে ব্যাখ্যা আজকে তোমরা পরিষ্কার জানতে পারলে আগামী দিন সুন্দর করে এই তাওহীদের উপরে তোমরা পড়াশোনা করে আসবে, এর উপরে একাধিক প্রশ্ন হবে, যাকে যেটা আমি জিজ্ঞাসা করব তাকে সেটা বলতে হবে। অতএব সুন্দর করে বাড়িতে আজকের এই পাঠ উদ্ধার করে তোমরা পড়াশোনা করে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।